হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি অ্যাক্সেস। আজকে আমরা এই ক্রাক পুলিশ সার্ভিস যে বইটি রয়েছে, যে যার যেটা লেখা হয়েছিল লীলারের দ্বারা, এই বইটির উপর যে 10টি সেট রয়েছে সেই সেটগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখো, এখানে আমরা দেখতে পেয়েছি 10টি সেট রয়েছে। তো 10টি সেটের মধ্যে আজকে আমরা যে প্রথম সেটটি রয়েছে সেই সেটটি নিয়ে আজকে আলোচনা করব। এখানে তোমরা দেখতে পাবে 50টি প্রশ্ন। তো তোমরা এখান থেকে মিলিয়ে নিতে পারবে তোমাদের কতগুলো প্রশ্নের অ্যান্সার দিতে পারছো আর কতগুলি দিতে পারছো না। তো অবশ্যই কিন্তু সেটা ভিডিওটি পজ করে দেবার চেষ্টা করবে এবং কমেন্ট বক্সে তোমরা অবশ্যই জানাবে। তো চলো শুরু করা যাক আজকের সেশনটি। আজকের প্রথম প্রশ্ন আমরা দেখে নেব, কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রস্তাবনা হলো ভারতীয় সংবিধানের একটি অংশ। দেখো, প্রস্তাবনা অর্থাৎ প্রিয়েম্বল এখানে বলছে কোন রায়ে, অর্থাৎ কোন মামলায় সুপ্রিম কোর্ট এই কথাটি রায় দিয়েছিল। কেশবানন্দ ভারতীয় মামলা, মিনার্ভা মিল মামলা, গোলকনাথ মামলা, বেরবালি মামলা। দেখো, এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে কেশবানন্দ ভারতী মামলা। এখানে এ হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। তোমরা ভিডিওটি পজ করে উত্তর দেওয়ার চেষ্টা করবে। দেখো, এই মামলা কি হয়, এই মামলায় সুপ্রিম কোর্ট মন্তব্য করেছেন যে প্রস্তাবনার মূল কাঠামো পরিবর্তন করা যাবে না। আর কি বলেছেন, প্রস্তাবনা সংবিধানের একটি অংশ কিন্তু আইনের দ্বারা বলবৎযোগ্য নয়, এই কেশবানন্দ ভারতী মামলায় বলা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, কে ভারতীয় সংবিধানকে মূলত সামাজিক একটি নথি হিসেবে উল্লেখ করেছিলেন। দেখো, মূলত সামাজিক একটি নথি, অপশনগুলো আমরা পড়ে নেব। জি অস্টিন, ডক্টর আম্বেদকার, কে সি হেয়ার, অপশন ডি ঠাকুরদাস ভার্গব। দেখো, এই কথাটা কিন্তু বলেছিলেন আমাদের জি অস্টিন। তো এখানে এ হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। ভারতের রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর বিমল জানারের সম্প্রতি প্রকাশিত গ্রন্থের নাম কি? অপশনে আই ডু, হোয়াট আই ডু, রিসার্জেন্ট ইন্ডিয়া, অপশন সি নিউ এজ টেকনোলজি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন 4.0, অপশন ডি কি বলছে, দ্য বুক অফ গাস্টি ওমেন। দেখো, গভর্নর বিমল জানাল, ইনি কিন্তু আমাদের 20তম গভর্নর ছিলেন রিজার্ভ ব্যাংকের, এটাই এবং মনে রাখবে। এবং এনার বাড়ি হচ্ছে কলকাতায়, কিন্তু এনার রেসিডেন্ট হচ্ছে কলকাতায়। এনার যে সম্প্রতি বইটি প্রকাশ হয়েছে তার নাম হচ্ছে রিসার্জেন্ট ইন্ডিয়া, অপশন বি হয়েছে এখানে সঠিক অ্যান্সার। এবং তোমরা মনে রাখবে যে বর্তমানে রিজার্ভ ব্যাংকের গভর্নর হচ্ছে শক্তিকান্ত দাস। নেক্সট, 66তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে পুরস্কৃত হলো, দেখো শ্রেষ্ঠ চলচ্চিত্র ফিচার ফিল্মস অর্থাৎ বলছে বিভাগে পুরস্কৃত হলো হেল্লারো, নাল, প্যাডম্যান, হরজিতা। এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, হেল্লারো। দেখো, এই যে ফিল্মটি রয়েছে এই ফিল্মটি কিন্তু শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে পুরস্কৃত হয়েছিল। এবং তোমরা মনে রাখবে যে 67তম বেস্ট ফিচার ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছিল মারাক্কার, লায়ন অব দ্য অ্যারাবিয়ান সি, এটাও তোমরা মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, নবনিযুক্ত ব্রিটেনের প্রধানমন্ত্রীর নাম কি? দেখো, নবনিযুক্ত ব্রিটেনের প্রধানমন্ত্রীর নাম হচ্ছে কিন্তু বরিস জনসন, এখানে সি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স, খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। নেক্সট, 21 আগস্ট সুদানের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন আবদাল্লাহ হেমরুল বেজি কায়েত, ম্যাক্সিম দাদাশেপ, টয়েলসেন হাওয়ার। তখন এখানে সঠিক উত্তর হয়ে যাবে আবদাল্লাহ হেমলক, অপশন এ হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। এবং তোমরা মনে রাখবে যে সুদান রয়েছে, এই সুদানের ক্যাপিটাল হচ্ছে কিন্তু খারতুম, এটাও তোমরা মনে রাখবে, খারতুম। নেক্সট, বিশ্ব ফটোগ্রাফি দিবস কবে পালিত হয়? 18ই আগস্ট, 21ই আগস্ট, 19ই আগস্ট, 20ই আগস্ট। বিশ্ব ফটোগ্রাফি দিবস কিন্তু পালন হয়ে থাকে 19ই আগস্ট, এ সি হয়ে যাবে এখানে তোমাদের সঠিক অ্যান্সার। দেখো, দিবসগুলো কিন্তু তোমরা খুবই ভালো করে দেখবে, পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, দ্য ফ্রি ভয়েস বইটির লেখককে? রাজদীপ দেশাই, রবীশ কুমার, রাহুল কুন্নাল, প্রণয় রায়। দ্য ফ্রি ভয়েস এই বইটি লিখেছিলেন রবীশ কুমার, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। দেখো, ইনি কিন্তু ছিলেন একজন জার্নালিস্ট এবং ইনি 2019 সালে রেমন ম্যাক্সাসাই পুরস্কার পান, এটাও গুরুত্বপূর্ণ। 2019 সালে কিন্তু রেমন ম্যাক্সাসাই পুরস্কার পেয়েছিলেন। এই যে বইটি রয়েছে রবীশ কুমারের দ্য ফ্রি ভয়েস, এই বইটি কিন্তু ইনি লিখেছিলেন। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কোথায় G7 গোষ্ঠীভুক্ত দেশগুলির প্রধানদের সম্মেলন অনুষ্ঠিত হলো? ওসাকা, জাপান, বার্লিন, জার্মানি, নিউ ইয়র্ক, আমেরিকা, বিয়ারিটস, ফ্রান্স। দেখো,
এটি কিন্তু অর্থাৎ যেখানে বলছে এখানে 45তম G7 গোষ্ঠীভুক্ত হয়েছিল, অর্থাৎ অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু দেখো এটি হয়েছিল আমাদের অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার, বিআরটিস ফ্রান্স। এবং তোমরা মনে রাখবে বর্তমানে কিন্তু 2021 সালে 47 G7 সামিট হয়ে গেল এবং সেটা হয়েছিল কর্নওয়ালে। এটা তোমরা মনে রাখবে, এটা কর্নওয়ালে হয়েছিল 47, যেটা হয়েছিল 2021 সালে। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বিশ্বব্যাপী প্রতি লক্ষ জনগণে যক্ষা আক্রান্ত রোগী সংক্রান্ত অনুযায়ী সরি সংখ্যা অনুযায়ী ভারত কততম স্থানে রয়েছে? দেখো প্রত্যেকটি বিশ্ব কিন্তু একটি রিপোর্ট প্রকাশিত হয়ে থাকে, এখানে বলছে প্রতি লক্ষ জনগণে যক্ষা আক্রান্ত যে রয়েছে সেই রোগীর অনুসারে ভারত কততম স্থানে রয়েছে, 32তম, 42তম, 35তম, 45তম। দেখো এখানে কিন্তু আমাদের ভারত রয়েছে 35তম, তো এখানে সি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট, ভারতীয় সংবিধানের কোন ধারাগুলিতে কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনিক ব্যবস্থার বিষয়ে ঘোষিত রয়েছে? 33-35 নং ধারা, 240-250 নং ধারা, 239-240 নং ধারা, 232-233 নং ধারা। দেখো আরেকটা কথা তোমরা জানিয়ে রাখি, এই যে সমস্তগুলো সে পিডিএফ তোমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে সেগুলো পেতে পারো, এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে স্টাডি অ্যাক্সেস, সার্চ করলে তোমরা সেটা পেয়ে যাবে, সেখানেও তোমার পিডিএফগুলি পেয়ে যাবে। দেখো আমাদের যে 22টি পার্ট রয়েছে সেখানে অষ্টম পার্টে কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর কথা বলা রয়েছে, সেখানে বলা রয়েছে 239-242 নং ধারার মধ্যে কিন্তু বলা রয়েছে। এবং যে কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনিক ব্যবস্থা সেটা কিন্তু বলা রয়েছে আমাদের 239-240 নং ধারার মধ্যে, অপশন সি হয়ে যায় এখানে সঠিক অ্যান্সার। নেক্সট, রাষ্ট্রপতি কার কাছে পদত্যাগ পত্র পেশ করেন? রাষ্ট্রপতি যখন পদত্যাগ করবে তখন তিনি তার পত্রটা সেটি কার কাছে পেশ করবেন? উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, লোকসভার স্পিকার। দেখো ইনি কিন্তু পদত্যাগ পত্র পেশ করে থাকবেন উপরাষ্ট্রপতির কাছে, অপশন এ হয়ে যায় এখানে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, মহেঞ্জোদারো কথার অর্থ কী? কথাটির অর্থ কী? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। মৃতের স্তূপ, শান্তির দেশ, জীবিতের স্বপ্ন কোনোটিই নয়। দেখো মহেঞ্জোদারো এই কথাটির অর্থ কিন্তু মৃতের স্তূপ, তোমরা এটা মনে রাখবে, এবং এখানে একটি বৃহৎ স্নানাগারও পাওয়া যায়, এটাও তোমরা ভালো করে মনে রাখবে। নেক্সট, বুদ্ধদেব কোথায় নির্বাণ লাভ করে? অর্থাৎ বুদ্ধদেব কোথায় তার দেহত্যাগ করেছিলেন বা মারা গিয়েছিলেন? বৈদ্যগোয়া, কুশীনগর, সাঁচি, সারনাথ। দেখো ইনি 486 খ্রিস্টপূর্বাব্দে কিন্তু মৃত্যুবরণ করেছিলেন, এবং ইনি যে তার নির্বাণ লাভ করেছিলেন সেটা জায়গার নাম হচ্ছে কুশীনগর, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। এবং তোমরা মনে রাখবে যে এই কুশীনগর রয়েছে আমাদের বর্তমানে উত্তরপ্রদেশে। এই প্রশ্ন কিন্তু তোমাদের যে WBP কনস্টেবলের ভাইবা হয়েছিল সেখানে কিন্তু প্রশ্নটি জিজ্ঞেস করা হয়েছিল যে কুশীনগর বর্তমানে কোথায় রয়েছে, সেটা কিন্তু রয়েছে উত্তরপ্রদেশে। নেক্সট, আরবরা কত সালে সিন্ধু জয় করেছিলেন? 1001 খ্রিস্টাব্দে, 712 খ্রিস্টাব্দে, 760 খ্রিস্টাব্দে, 1018 খ্রিস্টাব্দে। দেখো মোহাম্মদ বিন কাসিম বনাম দাহির, অর দাহির ছিলেন সিন্ধুর রাজা, তখন প্রথম যে আক্রমণ করেছিলেন 708 খ্রিস্টাব্দে, কিন্তু এবং পরবর্তীকালে 712 খ্রিস্টাব্দে একটি যুদ্ধ হয়েছিল, নাম ছিল রাওয়ের যুদ্ধ। এই যুদ্ধে কিন্তু মোহাম্মদ বিন কাসিম দাহিরকে পরাজিত করে সিন্ধু জয় করেছিলেন, তো এখানে সঠিক উত্তর হয়ে যায় অপশন বি, 712 খ্রিস্টাব্দে। এবং এই যুদ্ধের নাম কী ছিল তোমরা মনে রাখবে, রাওয়ের যুদ্ধ, এটা তোমরা ভালো করে মনে রাখবে। নেক্সট, পঞ্চতন্ত্র কে রচনা করেছিলেন? পানিনি, বানভট্ট, ভারবি, বিষ্ণু শর্মা। দেখো পঞ্চতন্ত্র এটি কিন্তু লিখেছিলেন বিষ্ণু শর্মা, অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। ঐতিহাসিক বইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। নেক্সট, কলকাতার স্থানাঙ্ক কত? অর্থাৎ কলকাতা স্থানের অবস্থানটা কোথায় রয়েছে, কত ডিগ্রিতে কত ডিগ্রি উত্তর পূর্ব, সেটা তোমরা ভালো করে দেখে নেবে, এটা খুবই একটি ক্রিটিক্যাল প্রশ্ন, তবু তোমাদের মনে রাখতে হবে। দেখো আমাদের যে কলকাতা রয়েছে বা পশ্চিমবঙ্গের রাজধানী, সেটা কিন্তু বর্তমান অর্থাৎ রয়েছে অপশন সি হয়ে যায় সঠিক অ্যান্সার, 22:34 থেকে উত্তর থেকে 88:24 পূর্ব হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। এর মধ্যে কলকাতা শহরটির অবস্থান রয়েছে, মহানগরটির অবস্থান রয়েছে। নেক্সট, ভারতের কোথায় টোডা উপজাতি দেখা যায়? দেখো উপজাতি নিয়ে কিন্তু আমাদের সেপারেট ভিডিও রয়েছে, তোমরা যদি সেটা না দেখে থাকো সেটা অবশ্যই একবার দেখে নেবে। দেখো টোডা উপজাতি সিকিম, আন্দামান, নীলগিরি, গারো। টোডা যে উপজাতিটি রয়েছে এই উপজাতি কিন্তু আমরা দেখতে পাই নীলগিরি পর্বতে, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। দেখো পূর্বঘাট এবং পশ্চিমঘাট মিলিত স্থানকে কিন্তু এই নীলগিরি পর্বত, এটাও তোমরা মনে রাখবে।
এবং তোমাদের কাছে একটি প্রশ্ন, যে নীলগিরি পর্বত আমরা কোথায় কোন রাজ্যে দেখতে পাই সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। নেক্সট, পশ্চিমবঙ্গের কোন জেলাকে বাবেল অফ ট্রাইবস অ্যান্ড ন্যাশন বলা হয়? কলকাতা, দার্জিলিং, জলপাইগুড়ি, পুরুলিয়া। দেখো, বাবেলস অফ ট্রাইবস অফ ন্যাশন এটাকে বলা হয়, কিন্তু দার্জিলিং জেলাকে বলা হয়ে থাকে। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট, ভারতের পাটকল প্রথম কোথায় স্থাপিত হয়? বজবজ, রিসরা, টিটানগর, হাওড়া। দেখো, ভারত তথা পশ্চিমবঙ্গে কিন্তু প্রথম পাটকল পশ্চিমবঙ্গে হয়েছিল, সেটা কোথায়? হুগলির জেলার রিসরায় কিন্তু সেটা গঠিত স্থাপিত হয়েছিল। সেটা কবে স্থাপিত হয়? 1855 সালে সেটা কিন্তু গঠিত হয়েছিল, এবং এখানে সঠিক উত্তর হয়েছে অপশন বি, রিসরা প্রথম পাটকল স্থাপিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, চিংড়ির শাসঙ্গের নাম কি? বই ফুলকা, ফুসফুস, মিটকাস, পর্দা, কোনোটি নয়। চিংড়ির শাসঙ্গ, চিংড়ির শাসঙ্গের নাম কি? চিংড়ির শাসঙ্গের নাম হচ্ছে কিন্তু বই ফুলকা। অপশন এই হয়েছে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট, থ্যালাসেমিয়া রোগের বাহককে? পুরুষ, মহিলা, পুরুষ বা মহিলা, যে কেউ বানর। দেখো, থ্যালাসেমিয়া রোগটা কি? থ্যালাসেমিয়া রোগটা হচ্ছে এটি জিনগঠিত বংশগত রক্তের রোগ। এই রোগে রক্তে অক্সিজেনের পরিবহনকারী হিমোগ্লোবিন কণার উৎপাদনে ত্রুটি হয়, এটাই কিন্তু হচ্ছে থ্যালাসেমিয়া। এবং থ্যালাসেমিয়া রোগটি কিন্তু আমাদের পুরুষ বা মহিলা যে কোনো উভয় ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট, বেতারের আবিষ্কর্তা কে? মার্কনি, জে এল বেয়ার্ড, ফ্যারাডে, জে সি বসু। দেখো, বেতারের আবিষ্কর্তা হচ্ছে কিন্তু আমাদের মার্কনি। অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, বেতার। বর্তমানে রেডিও, টেলিভিশন, মোবাইল ফোন ইত্যাদি তারবিহীন যে কোনো যোগাযোগের মূল নীতিই হচ্ছে কিন্তু আমাদের এই বেতার, এবং এর আবিষ্কর্তা, প্রথম আবিষ্কার করেছিলেন মার্কনি, এটা তোমরা মনে রাখবে। নেক্সট, জার্মান সিলভারের উপাদান কি? সি ইউ জেডেন, অর্থাৎ এখানে কমা হয়ে যাবে, এখানে ভালোগুলো হয়নি। সি কপার, জিঙ্ক অ্যান্ড নিকেল। দেখো, পরবর্তীকে বলছে কপার, জিঙ্ক অ্যান্ড এজি, অর্থাৎ কি? এজি হচ্ছে যে রূপা। অপশন সি কি বলছে? এন এ এজি জেডেন। তারপর অপশন ডি হচ্ছে এ ইউ সি ইউ জেডেন। দেখো, জার্মান সিলভার এটা তোমরা মনে রাখতে পারো, জার্মান নেতাজি, অর্থাৎ নেতাজি কী হবে? এনতে হবে নিকেল, তাতে হবে তামা, যেটি হবে জিঙ্ক। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে, তোমরা বুঝতে পারছো, তামা, জিঙ্ক অ্যান্ড নিকেল। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট, রসায়নের রাজা কাকে বলা হয়? রসায়নের রাজা, অর্থাৎ কিং অফ কেমিক্যাল কাকে বলা হয়? এজি এনও থ্রি, এস সি এল, এস এনও থ্রি, এস টু এসও ফোর। দেখো, এখানে সঠিক উত্তর হয়ে যাবে এস টু এসও ফোর, এস টু এসও ফোর, অর্থাৎ এটা বলা হয় সালফিউরিক অ্যাসিড। এই সালফিউরিক অ্যাসিডকে কিন্তু বলা হয় রসায়নের রাজা। নেক্সট, দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম কি? দেখো, দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম হচ্ছে কিন্তু র্যান্ড। র্যান্ড বি হয়ে যায় এখানে সঠিক অ্যান্সার, বা তোমরা এটা বলতে পারো সাউথ আফ্রিকান র্যান্ড, এটাও কিন্তু অপশনে তোমাদের থাকতে পারে। এবং তোমরা মনে রাখবে, দক্ষিণ আফ্রিকার বর্তমান যে প্রেসিডেন্ট রয়েছে তার নাম হচ্ছে সিরিল রামফোসা, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। নেক্সট, ভারতের প্রথম নির্বাচনে কমিশনার কে, অর্থাৎ প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন? হীরালাল জেকানিয়া, জি ভি মাভালাঙ্কার, চক্রবর্তী রাজাগোপালচারী, সুকুমার সেন। দেখো, প্রথম যে নির্বাচন হয়েছিল, প্রথম নির্বাচন কমিশনার ছিল আমাদের সুকুমার সেন। অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। দেখো, পরবর্তী যে অপশনগুলো রয়েছে, কী কী অপশন? প্রথম হীরালাল জেকানিয়া, হীরালাল জেকানিয়া কে ছিলেন? প্রথম মুখ্য বিচারপতি ছিলেন আমাদের হীরালাল জেকানিয়া। দেখো, জি ভি মাভেল্লাঙ্কার, ইনি কে ছিলেন? ইনি ছিলেন লোকসভার প্রথম স্পিকার, এটা তোমরা মনে রাখবে। চক্রবর্তী রাজাগোপালচারী তোমরা জানো সবাই, শেষ গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজাগোপালচারী, এবং প্রথম ভারতরত্ন প্রাপক হচ্ছেন চক্রবর্তী রাজাগোপালচারী, এটা তোমরা মনে রাখবে। নেক্সট, গিদ্ধ কোথাকার লোকনৃত্য? দেখো, ভারতের যে নৃত্যগুলি রয়েছে, লোকনৃত্যগুলি রয়েছে, সেগুলো আমরা কিন্তু আলাদাভাবে ট্রিকের সাহায্যে তোমাদের দেওয়া হয়েছে, তোমরা যদি না দেখে থাকো সেটা অবশ্যই একবার দেখে নেবে। দেখো, গিদ্ধ কোথাকার লোকনৃত্য পাঞ্জাব, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, মহারাষ্ট্র। এই গিদ্ধ নৃত্যটি কিন্তু দেখা যায় পাঞ্জাব রাজ্যে। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। দেখো, পাঞ্জাবে আর কী কী নৃত্য দেখা যায়? ভাঙড়া নৃত্য দেখা যায় পাঞ্জাবে, এটাও তোমরা মনে রাখবে। নেক্সট, পরবর্তী প্রশ্ন, হিমালয় মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত? দার্জিলিং, পুনে, হায়দ্রাবাদ, দেরাদুন। প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যে রয়েছে হিমালয় মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, এটা কিন্তু রয়েছে আমাদের দার্জিলিংয়ে। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট,
অভিধান রচনা ও সংকলন বিজ্ঞানকে এক কথায় বলা হয় লেক্সিকোগ্রাফি, ওডন্টোলজি, মেটালার্জি, ইকোলজি। দেখ অভিধান রচনা যে ডিকশনারি সেটা রচনা ও সংকলন বিজ্ঞানকে কি বলা হয় থাকে সেটাই কিন্তু বলা হয় থাকে লেক্সিকোগ্রাফি। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। দেখো অপশন বি কে রয়েছে ওডন্টোলজি। এই ওডন্টোলজি কি? ওডন্টোলজি হচ্ছে দাঁতের গঠনগত ও রোগ বিষয়ক পড়াশোনাকে বলা হয় ওডন্টোলজি। এবং পরবর্তী রয়েছে মেটালজি, সেটা কি বলা হয়? ধাতুবিদ্যা কিন্তু বলা হয় মেটালজি। পরবর্তী অপশন হচ্ছে ইকোলজি। ইকোলজি কি? ইকোলজি হচ্ছে প্রাণী ও উদ্ভিদের সম্পর্ক সম্পর্কে বিদ্যাই হচ্ছে ইকোলজি। এগুলো তোমরা মনে রাখবে। নেক্সট, কোন দিনটিকে বসুন্ধরা দিবস অর্থাৎ আর্থ হিসেবে পালন করা হয়? 17 এপ্রিল, 22 এপ্রিল, 23 এপ্রিল, 28 মে। দেখো বসুন্ধরা দিবস অর্থাৎ আর্থ কিন্তু পালন হয়ে করা হয়ে থাকে 22 এপ্রিল। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার, 22 এপ্রিল। নেক্সট, শর্ট কর্নার শব্দটি কোন খেলার সাথে যুক্ত? বিলিয়ার্ড, পোলো, কুস্তি, হকি। এই যে শর্ট কর্নার কথাটি ও রয়েছে, এই শর্ট কর্নার শব্দটি কিন্তু আমরা দেখতে পাই হকি খেলাতে। হকি কর্নার শর্ট কর্নার থেকে যে শর্টটি মারে সেটা কিন্তু শর্ট কর্নার। এইভাবে তোমরা মনে রাখতে পারো। নেক্সট, বাস্কেটবল খেলায় প্রত্যেক দলে কতজন খেলোয়াড় থাকে? অর্থাৎ দেখো বাস্কেটবলে কতজন, কোন খেলায় কতজন প্লেয়ার থাকে, এই প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। কতজন প্লেয়ার থাকে বাস্কেটবলে? 6 জন, 11 জন, 4 জন, 5 জন। দেখো বাস্কেটবলে আমরা দেখতে পারি 4-5 জন। অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার, বাস্কেটবলে 5 জন প্লেয়ার দেখতে পারি। নেক্সট, মায়োপিয়া রোগে চোখের চশমার নিম্নের কোন লেন্সটি ব্যবহার করা হয়? উত্তল লেন্স, বায়োফোকাল লেন্স, অবতল লেন্স, কোনোটি নয়। দেখো মায়োপিয়া রোগটি কি? মায়োপিয়া রোগটি হচ্ছে কাছের জিনিস স্পষ্ট দেখা গেলেও তবে দূরের জিনিস সেটা ভালোভাবে দেখা যায় না, সেটাই হচ্ছে কিন্তু মায়োপিয়া রোগ। দেখো এই মায়োপিয়া রোগটা কোন লেন্স ব্যবহার করা হয়ে থাকে? এই মায়োপিয়া রোগের জন্য কিন্তু অবতল লেন্স ব্যবহার করা থাকে। অপশন সি হয়ে যাবে কেন সঠিক অ্যান্সার। দেখো মায়োপিয়া, আরেকটি কেউ রয়েছে হাইপারমেট্রোপিয়া। হাইপারমেট্রোপিয়া রোগটি কি? দূরের জিনিস, এটা আবার উল্টো, দূরের জিনিস দেখা যাবে, কাছের জিনিস দেখা যায় না, এটাই হচ্ছে হাইপারমেট্রোপিয়া রোগ। এবং এই হাইপারমেট্রোপিয়া রোগে কোন লেন্স ব্যবহার করা হয়ে থাকে? এই হাইপারমেট্রোপিয়া লেন্স ব্যবহার করা থাকে উত্তল লেন্স, এটা তোমরা মনে রাখবে। নেক্সট, দুগ্ধক্ষরণের উদ্দীপক হরমোনটি হলো প্রোলাকটিন, ইস্ট্রোজেন, এলএস, টেস্টোস্টেরন। দেখো দুগ্ধক্ষরণে, এই দুগ্ধক্ষরণে আমরা হরমোন যেটা উদ্দীপক হরমোন হচ্ছে সেটা কিন্তু হয়ে যাচ্ছে আমাদের প্রোলাকটিন। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। দেখো আর কি অপশন আছে, ইস্ট্রোজেন, টেস্টোস্টেরন, এগুলো যে অপশনগুলো রয়েছে, মানব দেহে যে অঙ্গ রয়েছে শুক্রাশয়, সেই শুক্রাশয় সেই থেকে কিন্তু টেস্টোস্টেরন হরমোন ক্ষরিত হয়, এবং ডিম্বাশয়, ডিম্বাশয় থেকে কিন্তু ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন ক্ষরণ হয়ে থাকে, এটা তোমরা মনে রাখবে। নেক্সট, জেনেটিক্স শব্দটি প্রবর্তন করেন বেটসন, স্যান্ডেল, ম্যারগান, জোহানসেন। দেখো জেনেটিক্স এই শব্দটি কিন্তু প্রথম ব্যবহার করেছিলেন অর্থাৎ প্রবর্তন করেছিলেন রেডসন। রেডসন হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। দেখো বেটসন বা সরি বেটসন হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট, UNICEF অর্থাৎ ইউনিসেফ এর পুরো নাম কি? ইউনিসেফ, ইউনিসেফ কথাটির পুরো নাম হচ্ছে, অপশনগুলো তোমরা একবার ভালো করে পড়ে নেবে, ইউনিসেফ কথার সম্পূর্ণ রূপ হচ্ছে ইউনাইটেড ন্যাশন ইন্টারন্যাশনাল চিলড্রেন এমার্জেন্সি ফান্ড, এটা তোমরা মনে রাখবে। অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। দেখ কোনো অপশনগুলিতে কিন্তু ইন্টারন্যাশনাল কথাটা নাও থাকতে পারে, ইউনাইটেড ন্যাশন চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড এই কথাটা নাও থাকতে পারে, তো সঠিক উত্তর হয়ে যাবে ইউনাইটেড ন্যাশন চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড। দেখো ইউনিসেফ এটি গঠিত হয়েছিল 1946, এটা তোমরা মনে রাখবে, এবং এর হেডকোয়ার্টার, এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক। নেক্সট, ফ্যাদোমিটার দিয়ে কি পরিমাপ করা হয়? বায়ুচাপ, আলোক তীব্রতা, সমুদ্রের গভীরতা, রঙের গভীরতা। দেখো ফ্যাদোমিটার, ফ্যাদোমিটার দিয়ে কিন্তু আমাদের পরিমাপ করি আমরা, সমুদ্রের গভীরতা পরিমাপ করা হয় ফ্যাদোমিটার যন্ত্রের সাহায্যে। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। আর দেখো বায়ুচাপ, তোমরা আশা করি সবাই জানো বায়ুচাপ কী মাপা হয়, ব্যারোমিটার দিয়ে, যেমন বায়ুর গতিবেগ সেটা মাপা হয়, অ্যানিমোমিটার দিয়ে মাপা হয়, এগুলো তোমরা ভালো করে দেখে নেবে। কে প্রথম উত্তর মেরু গিয়েছিলেন? রবার্ট পিয়েরি, অ্যামুনসন, কেপলার, তাসমান। দেখো প্রথম উত্তর মেরু, আমাদের রয়েছে উত্তর মেরু, দক্ষিণ মেরু, সেই উত্তর মেরু কে প্রথম গিয়েছিলেন? রবার্ট পিয়েরি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার, এই হয়ে যাবে সঠিক। রবার্ট পিয়েরি কিন্তু প্রথম উত্তর মেরু গিয়েছিলেন। নেক্সট, সেন্ট্রাল মাইনিং রিচার্জ স্টেশন কোথায় অবস্থিত? অর্থাৎ মাইনিং যে রয়েছে, এই মাইনিং রিচার্জ স্টেশনটি কোথায় রয়েছে? ধানবাদ, দুর্গাপুর, গোলবাগ, দেরাদুন। দেখো এই মাইনিং রিচার্জ ইনস্টিটিউট রয়েছে আমাদের ধানবাদে। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট,
রোপ কোথাকার লোকনৃত্য? লোকনৃত্য প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এগুলো লোকনৃত্য। অপশন হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, হরিয়ানা ও গুজরাট। এই রোপ নৃত্যটি আমরা দেখতে পারি জম্মু ও কাশ্মীরে। বি হয়ে যায় এখানে সঠিক অ্যান্সার। নেক্সট, বিজয়ওয়াড়া কোন নদীর তীরে অবস্থিত? কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, পেরিয়ার। দেখো বিজয়ওয়াড়া, এই নদী তীরবর্তী শহরগুলো খুবই গুরুত্ব, যে কোন নদীর তীরে কোন শহর গড়ে উঠেছে সেটা তোমরা দেখে নেবে। বিজয়ওয়াড়া নদীর তীরে কোন নদীর তীরে গড়ে উঠেছে সেটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে কৃষ্ণা। এই কৃষ্ণা নদীর তীরবর্তী অঞ্চলে কিন্তু বিজয়ওয়াড়া শহরটি গড়ে উঠেছে। নেক্সট, মানব শরীরের বৃহত্তম অস্থি কোনটি? ফিমার, ফিবুলা, স্টেপিস, মেলিয়াস। দেখো মানব শরীরে আমাদের উরুর মধ্যে একটি অস্থি রয়েছে, সেটাই কিন্তু মানব শরীরের সবচেয়ে বৃহত্তম এবং স্ট্রংগেস্ট বলতে পারো সেটা তোমরা অস্থি। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ফিমার। ফিমার আমাদের উরুর মধ্যে রয়েছে। এবং দেখো আর যে রয়েছে ফিবুলা, ফিবুলা কোথায় দেখতে পাবে? ফিবুলা আমরা দেখতে পারি এইটিও একটি পায়ের হাড়, এটি কিন্তু এটাও আমরা পায়ের মধ্যে দেখতে পারি। তারপরে স্টেপিস মেলিয়াস, তোমরা মনে রাখবে যে আমাদের মধ্যকান অর্থাৎ কানের মধ্যে, কানের যে অংশ রয়েছে মধ্যকর্ণ, সেখানে কিন্তু তিনটি হাড় আমরা দেখতে পারি। সেই হাড়গুলোর নাম কি? মেলিয়াস, ইনকাস, স্টেপিস, এটা তোমরা মনে রাখবে। নেক্সট, পথের দাবি উপন্যাসটি কার? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুরের, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। দেখো পথের দাবি, এই পথের দাবি উপন্যাসটি লিখেছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা এই পথের দাবি। অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট, এ বেন্ড ইন দ্য রিভার কার রচনা? ভি এস নৈপল, এন সি চৌধুরী, অমিত চৌধুরী, বিক্রম শেঠ। দেখো এখানে অপশন একটু বলেছি, এখানে বিক্রম শেঠ হয়ে যাবে, বিক্রম শেঠ। দেখো এ বেন্ড ইন দ্য রিভার এই বইটি লিখেছিলেন ভি এস নৈপল। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার, ভি এস নৈপল। নেক্সট, ব্রোকার উইংস বইটি রচয়িতা কে? খুশবন্ত সিং, অনিতা দেশাই, সরোজিনী নাইডু, বি এম কল। দেখো ব্রোকার উইংস বইটি রচিত হচ্ছে কিন্তু সরোজিনী নাইডু। অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। দেখো সরোজিনী নাইডু, সরোজিনীকে আমরা এনে আরেকটি কয়েক নামে জানি, দ্য নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া বলা হয় সরোজিনী নাইডুকে, এটা তোমরা মনে রাখবে। এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি ছিলেন কিন্তু সরোজিনী নাইডু। এবং দেখো তিনিই কিন্তু উত্তরপ্রদেশের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন সরোজিনী নাইডু, এটা তোমরা মনে রাখবে। নেক্সট, হিন্দু মজদুর সংঘের প্রতিষ্ঠাতা কে? এম এন যোশী, জি এল নন, দাদাভাই নৌরোজি, ভি বি প্যাটেল। হিন্দু মজদুর সংঘের প্রতিষ্ঠাতা হচ্ছে জি এল নন, এটা তোমরা মনে রাখবে। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। দেখো এই হিন্দু মজদুর সংঘ অর্থাৎ তোমরা সংক্ষেপে এটাকে পড়কে আসতে পারে SMS, হিন্দু মজদুর সংঘ, এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1948। পরবর্তী প্রশ্ন, অ্যাটর্নি জেনারেলকে কে নিয়োগ করে থাকেন? স্পিকার, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, রাজ্যপাল। অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ করে থাকেন ভারতের রাষ্ট্রপতি। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। দেখো বর্তমানে কিন্তু ভারতের অ্যাটর্নি জেনারেল রয়েছেন কে ভেনুগোপাল। এবং তোমার আরেকটি প্রশ্ন আসতে পারে যে ভারতের প্রথম অ্যাটর্নি জেনারেল কে ছিলেন? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে MC শীতলা ভাট হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট, সর্দার সরোবর সেচ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? রাজস্থান, গুজরাট, পাঞ্জাব, কর্ণাটক। দেখো সর্দার সরোবর সেচ, তোমরা নামটা শুনেই বুঝতে পারছো এটা কোথায় হতে পারে। দেখো সর্দার সরোবর সেচ কিন্তু আমরা দেখতে পারি অর্থাৎ যেটা রয়েছে সেটা রয়েছে আমাদের গুজরাটে। এটি কোন নদীর উপর রয়েছে? এটি নদীর কোন নর্মদা নদীর উপর কিন্তু এটি এই সর্দার সরোবর সেচটি রয়েছে। নেক্সট, খালিমপুর লিপি কার সময়কার? গোপাল, দেবপাল, ধর্মপাল, মহিপাল। দেখো খালিমপুর লিপি কিন্তু এইটা হচ্ছে আমাদের ধর্মপালের সময় আমরা এটি দেখতে পারি। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার, ধর্মপাল। এই সময়কার লেখা হয়েছিল এই খালিমপুর লিপিটি। নেক্সট, ভারতের মানুষের গড় আয়ু প্রায় 65 বছর, 69 বছর, 72 বছর, 78 বছর। দেখো বিশ্ব স্বাস্থ্যের ডাটা অনুযায়ী ভারতের গড় আয়ু হচ্ছে 68.8 বছর। দেখো তো 68, এখানে তো অপশন সেভাবে দেওয়া নেই, তো 68.8, তার পরবর্তী সংখ্যা ধরতে পারবে 69। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে 69 বছর, অর্থাৎ 69 বছর। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের সেশন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবে। এবং পরবর্তীতে আমরা এই সেট 2 অবশ্যই খুব দ্রুত সহকারে নিয়ে আসছি। থ্যাংক ইউ।